এই শিব মন্দির তাই ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি মন্দির। সকাল থেকেই যেমন সেজে উঠেছে এই মন্দিরটি, ভক্ত সমাগমও সেখানে রয়েছে চোখে পড়ার মতো। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, এখানে কথিত আছে নাকি লক্ষিন্দরও একসময় এই মন্দিরে এসেছিলেন, সব মিলিয়ে ভক্ত সমাগম ভালোই হয়ে থাকে। আজ এই মহাশিবরাত্রির দিন মন্দির প্রাঙ্গণের ছবিটা কেমন? দেখো সিটি, এই মুহূর্তে আমরা আছি বাড়িপুরের ঠিক দক্ষিণ কল্যাণপুরের বুড়ো শিবতলা, যেটা দেখো এই মন্দিরটা জাগ্রত শিব মন্দির, যেটা বেশ কয়েক ছ বছর আগের এখানে লক্ষিন্দর এখানে এসেছিল। তবে দেখো সেই আগের যে একটা ছোট মন্দির ছিল সেটাকে ভেঙে নতুন করে আবার এটা শিব মন্দির করা হয়েছে। তবে দেখো এখানে বেশ কয়েকটা গ্রামের লোকজন কিন্তু এই শিব মন্দিরে আসে। দেখো এই মুহূর্তে সিটি আমি একটু আমার ক্যামেরা পার্সন প্রদীপ কুমার সিংকে একটু বলবো যে কিভাবে সব মেয়েরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একদম যত দূর যাচ্ছে শুধু হচ্ছে এখন হচ্ছে লাইন দেখা যাচ্ছে, এবার প্রত্যেকটা লাইনে দেখো সমস্ত মেয়েরা বসে আছে। এবং সামনে দেখো পূজা একটু আগেই এখানে শুরু হয়েছে। আমি একটু মন্দিরের দিকে যাব, ভিতরে একটু ঢুকবো। দেখো এই মুহূর্তে আপনি কখন পূজা দিয়েছেন? না না, এখন দেওয়া হয়নি। এখন কি পূজা শুরু হয়নি? না না, তার পুজো শেষ হলেই কিন্তু এখানে তারপরেই তার কিন্তু সমস্ত একে একে সমস্ত যারা একদমই তাদেরকে ঢোকানো। বিশ্বজিৎ তুমি ছবিটা দেখাও দর্শক বন্ধুদের, তুমি ছবিটা দেখাও, আমরা লাইভেই রয়েছি বারুইপুরে দক্ষিণ কল্যাণপুরে বুড়ো শিবতলার ছবিটা সরাসরি দেখছেন আপনারা। বহু বছরের পৌরাণিক এই শিব মন্দির, একসময় শোনা গিয়েছিল এখানে লক্ষিন্দর নাকি এসেছিলেন এই মন্দিরে, বহুকাল আগের কথা যদিও এটি কথিত আছে এই মন্দিরের ইতিহাসে। এই মন্দিরটিকে ভেঙে আবার নতুন করে পৌরাণিক শিব মন্দির স্থাপিত করা হয়েছে। প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে ভক্তদের সমাগম হয়ে থাকে বুড়ো শিবতলার এই মন্দিরে। এই শিব চতুর্দশী উপলক্ষে প্রায় পাঁচ দিন ধরে চলে মেলা, যাত্রা থেকে পুতুল নাচ, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যালো বারুইপুরে, হ্যাঁ বিশ্বজিৎ, আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদের। একদম বিশ্বজিৎ, আমি একটু নিশ্চয় না, আমি এই এক করে জল ঢেলে চলে যাব, জল না আমরা সারা রাত। হ্যাঁ হ্যাঁ, সারা রাত পূজা হয় এখানে। হ্যাঁ সারা পর্দা সিনেমা হয়। আমি চারটের সময় এসছি। হ্যাঁ দর্শকদের সামনে তুলে ধরেছি, তুমি ছবিটা দেখাও উৎসবের ছবি। আবারও এই মুহূর্তে শিবরাত্রিকে কেন্দ্র করে এই বহু প্রাচীন মন্দির এবং যে মন্দিরে ইতিহাসও রয়েছে সেই মন্দিরেই ভক্ত সমাগম। ধন্যবাদ বিশ্বজিৎ।